এই যে দেখেন গোলাপ, এটা আপনার সবে ইন্ডিয়ান গোলাপ, পুরো দেশি কোনো গোলাপ না। তো গোলাপের একটা কি, এই যে দেখেন আপনার অলরেডি একটা ফুল তার মধ্যে কলি আসছে বা ফুটতেছে, আবার এখান থেকে আপনার নতুন করে আবার এই যে ডালপালা ছাড়তেছে। গোলাপ আপনি যত ছাড়বেন অত ডালপালা বাড়বে। মনে করতেছেন এই গাছটা আবার সিঙ্গেল, এটা আপনি সেটে তার মধ্যে আপনাকে একটা খাউন দিতে হবে, খৈল খাওয়াতে হবে, ড্যাপ আছে, আর গাছের হোয়াইট বাড়ানোর জন্য আপনাকে একটা ইউরিয়া ব্যবহার করতে পারেন। এটার দাম হচ্ছে গিয়ে 120 টাকা, আর যারা বেশি করে নেয় আমরা তাদের জন্য 20 টাকা ডিসকাউন্ট দিই। গোলাপ দেখেন অলরেডি আপনার ফুটে আছে, এটার দাম হচ্ছে 150 টাকা। এই যে এটা আপনার গোলাপ, আমার এখানে আপনার কোনো দেশি কোনো গোলাপ নাই, সবই হচ্ছে আপনার ইন্ডিয়ান গোলাপ, বাইরের গোলাপ। যেরকম এই ফুলটার মধ্যে আপনার কালার হবে দুইটা, ঠিক আছে, এটার দাম হচ্ছে গিয়ে 150 টাকা। এটা হচ্ছে ডালিয়া, আপনার অলরেডি একটা ফুটে গেছে, এটা ফুলটা কিন্তু আরও বড় হবে। এই যে হ্যাঁ মুকুল দেখা যাচ্ছে, প্রত্যেকটা মাথা থেকে আপনার মুকুল আসবে, এটার দাম হচ্ছে 60 টাকা, অরিজিনাল নাম হচ্ছে ইনকা। তো এটি যে দেখছেন আমার অলরেডি আপনার দুইটা ফুল ফুটছে, আবার প্রত্যেকটা ইয়াতে আপনার মাথাতে কলি আছে, এগুলো আপনার লাস্টিং করবে আরও 4 মাস, তারপরে আপনার গাছও বাঁচবে না ফুলও বাঁচবে। এটার প্রাইস হচ্ছে গেটা 30 টাকা। ইনকা গাঁদা, এটার মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে হলুদ কালার, একটা হচ্ছে কমলা কালার, এগুলোর প্রাইস হচ্ছে 30 টাকা করে। এটা হচ্ছে আপনার জাম্বু গাঁদা, এটার মধ্যে আপনার দুইটা কালার হয়, এটা দেখতেছেন হলুদ, আর আরেকটা আছে আপনাকে এটার মধ্যে এই দুইটা কালারই হয়, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে আপনার সূর্যমুখী, সূর্যমুখী এটা আপনার প্রাইস হচ্ছে এটা 60 টাকা। এটা কিন্তু এখন ফুল আসবে না, এটার কিছুদিন পরে আপনার ফুলটা ফুটবে। এটা হচ্ছে আপনার ক্যামেলিয়া ফুল, যে ফুলের মধ্যে একজন। তো আপনার দেখেন প্রত্যেকটা মাথাতে আপনার কলি আছে, অলরেডি আপনার ফুটে আছে, এটার দাম হচ্ছে 500 টাকা। এপুরবিয়া ক্যাকটাস, এটার প্রাইস হচ্ছে এটা 250 টাকা। এটাতে এই ক্যাকটাসে একটা নেম আছে, যদি আপনি পানি বেশি দেন তাহলে কিন্তু তার মধ্যে আপনার পাতাও থাকবে না, ফুলও থাকবে না। যত আপনি পানি কম দিতে পারেন, আপনি সপ্তাহে শুধু হালকা একটু পানি দিবেন, একদিন পানি দিলে চলবে, হ্যাঁ একদিন পানি দিলে চলবে। যদি পানি বেশি দেন তাহলে আবার গোড়ার পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এটা হচ্ছে টাইম ফুল, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। এটার মধ্যে আপনার কালার আছে, বিভিন্ন কালার আছে। এটা হচ্ছে ডেন্টাস তার নাম, এটার প্রাইস হচ্ছে এটা পার পিস 25 টাকা, কিন্তু এটার মধ্যে আপনার বিভিন্ন কালার আছে। যেরকম এই যে দেখেন একটা কালার, গাছ কিন্তু একই কিন্তু ফুলের কালার ভিন্ন। এটার মধ্যে আরেকটা কালার আছে, এই যে সাদা, একই প্রাইস 25 টাকা করে। আর যারা মনে করেন বেশি নেয় বা আমাদের কোনো কাস্টমাররা 50টা বা 40টা, তাদের জন্য আরও আমরা ডিসকাউন্ট দিই। হ্যাঁ একই কথা, ধরে রাখেন। হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে পার পিস 25 টাকা। এটা হচ্ছে আপনার পিটুনিয়া, এগুলো হচ্ছে লং টাইমের ফুল, এটার মধ্যে আপনার বিভিন্ন কালার আছে, এটার প্রাইস হচ্ছে এটা 40 টাকা। যদি বেশি নেয় এরপর আমরা প্রতি মালে 5 টাকা 10 টাকা তাদেরকে ছাড় দিই। হ্যাঁ এটা এটা যদি আপনার 50 পিস নেয় তাহলে আমি 5 টাকা করে ডিসকাউন্ট দিতে পারবো। এই মালে ফুলটা হবাই শুরু, এটা গাছটা কিন্তু আপনার আরও যাত্রা হবে। দেখেন আপনার প্রত্যেকটা ইয়াতে আপনার কলি আছে, দেখেন এই গাছটা আপনার আরও যাত্রা হবে। যখন ফুলগুলো ফুটবে তখন আরও ভালো লাগবে। এটা হচ্ছে আপনার পেটোনিয়া, হ্যাঁ পেটোনিয়া, এটার মধ্যে আপনার কালার আছে, বিভিন্ন কালার আছে, ওগুলোর দাম 40 টাকা করে। এই যে দেখেন অলরেডি ফুটেছে, এগুলো হচ্ছে লং টাইমের ফুল বেশি সময়ের জন্য। এই যে একটা ফুল দেখেন, এটার নাম হচ্ছে জিনিয়া, ইন্ডিয়ান জিনিয়া, এইগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 25 টাকা করে। এটার মধ্যে আপনার কালার আছে, সাদা আছে, গোলাপি আছে, হলুদ আছে, অরেঞ্জ, আপনার একই দাম। এই যে দেখেন জিনিয়া, আমি যেটা বলছিলাম যেটা মধ্যে কালার আছে, এই যে এরকম এই যে একটা কালার, এই যে দেখেন জিনিয়ায়, হ্যাঁ এটা আপনার জিনিয়ায় কিন্তু আপনার কালার ভিন্ন। হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 25 টাকা করে। এই যে এটা হচ্ছে আপনার হাসনা আনা, আপনার এই যে দেখেন অলরেডি আপনার কলি আসতেছে, তার মধ্যে কলি চলে আসছে, হাসনা আনার প্রাইস হচ্ছে গিয়ে 100 টাকা।
পার পিস। এটা হচ্ছে আপনার সালপিয়া, এটা হচ্ছে সালপিয়া আপনার। এই যে দেখেন অলরেডি তার মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে। যখন আপনি এই ফুলগুলো শেষ হবে সিজার দিয়ে আপনি কেটে দেবেন, নতুন করে আবার এখান থেকে আপনার ফুল ছাড়বে। এগুলো লং টাইমের ফুল, এইগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 25 টাকা। এটা হচ্ছে আপনার পানচুটিয়া, এটা আপনাকে 14 থেকে 12 মাসের তার মধ্যে আপনার কোনো ফুল নাই, শুধু পাতার থেকেই ফুল। এটা যত বড় হবে আপনার এগুলো এই যে দেখেন পাতার থেকে শুধু কালার ফুটবে, কিন্তু এটা রাখতে হবে রোদ্রে। আপনি যদি ছাওয়ায় রাখেন তাহলে কিন্তু তার মধ্যে কোনো পাতা থেকে কোনো কালার আসবে না, আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। আর এটা আপনি যখন সেট করবেন ড্রামে বা মাটিতে, তখন 50% বালু 50% গোবর দিয়ে সেট করতে হবে আপনাকে, পুরাটা আপনি মাটি দিতে ব্যবহার করতে পারবেন না। এটার প্রাইস হচ্ছে কি, এটা 200 টাকা। প্রতি 12 মাসের জন্য এই একটা ফুল আসছে, তার নাম হচ্ছে পানিকা। ও যখন আপনাকে ফুলটা ফুটবে তখন আরও ভালো লাগবে। পুরা গাছে শুধু আপনি এই যে দেখেন আপনি অলরেডি ফুল দেখা যেতেছে, ঠিক আছে। এটা কোনো সিজনাল ফুল না, এটা 14 থেকে 12 মাস। এই যে দেখেন এটা হচ্ছে রঙন ফুল, এটার কালার হবে গেলে আপনার ফুলটা হলুদ। আর এটা দেখতেছেন এই যে দেখেন গোলাপি, ঠিক আছে। এটার দাম হচ্ছে 120 টাকা, এটার দাম হচ্ছে গিয়ে 150 টাকা। এটা হচ্ছে আপনার অটোলিয়া বলে, এটা আপনার ফুলটা হয় ছোটো ছোটো ফুল, ঠিক এতটুকু ছোটো, কালারটা হবে হলুদ। এটা দোলনার জন্য অনেকজনে ব্যবহার করে, বাসা বাড়িতে বা গ্রিল ইয়াতে, ওইগুলো আপনার যত আপনি এরা গ্রিল হ্যাঙ্গার দিয়ে যদি তৈরি করেন তাহলে এটা শুধু নিচ দিকে আপনার ঝুলবে। আর এটা আপনার বর্ষা পেলে এটা গাছটা আরও ইয়া থাকে, স্ট্রং থাকে। শীতকালে এই পাতাগুলো আপনি যে দেখেছেন যে মরা পাতা মরতেছে, কিন্তু যে এখন তার সময় হয়ে গেছে ফুল ছাড়ার, কিছুদিনের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনি ফুল ছেড়ে দেবে। এই যে দেখেন মুঞ্জুরি, তার মধ্যে ফুল ফুটে আসছে, আবার অনেকগুলো কলি আছে, বাড়িটা বাড়িতে আরও ফুলের কালার আছে, ঠিক আছে। এটার প্রাইস পড়বে 150 টাকা। জবা, এটা হচ্ছে ঝুমকা জবা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে এটা 50 টাকা, বেশি নিলে আমরা আরও ডিসকাউন্ট করতে পারবো। এটার নাম হচ্ছে আপনার ল্যান্টোনা, এটা থাইল্যান্ডের। এটার মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে লাল, এই দুটা কালারই হয়। এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে এটা 20 টাকা করে। এটা হচ্ছে আপনার ক্যালন্দোরা, এটা আপনার এক সিজন ফুল শেষ হয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে লং টাইমের ফুল, এটি এক যাবে একাল। এটার প্রাইস হচ্ছে 50 টাকা, বছর জুড়ে প্রায়। হ্যাঁ হ্যাঁ, এটা বছর জুড়ে আপনি ফুল দিবে। এটার দাম হচ্ছে ক্যালন্দোরা, প্রাইস হচ্ছে 50 টাকা।